মুকুল রায় এলো সোনার কেল্লার মুকুলের মতো কালকে মদন মিত্র বলেওছেন যে দুষ্টু লোক নাকি মুকুল রায়কে কিডন্যাপ করেছে উনি নিজে বলছেন আমি দিল্লিতে আছি ওনার ছেলে মিসিং ডায়েরি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোথায় সে সম্পর্কে পুলিশকে খোঁজখবর নিতে বলছেন আর উনি নিজে বলছেন আমি দিল্লিতে আছি কি চলছে কেসটা উনি কি যোগ দিচ্ছেন আবার বিজেপি না আমার তো মজা লাগছে বেশ দেখে যে একটা এত বড় সিনিয়র পলিটিশিয়ান যিনি বাংলার চাণক্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নাকি হারিয়ে গেছেন বাচ্চা ছেলে নাকি মুখে চুষি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার ছেলে নাকি বলছে তার হাতে পঞ্চাশ হাজার টাকা আছে ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তো পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে পেলেন উনি আমার তো মানে বাড়ির অত্যাচারে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন বহুদিন ধরে কষ্টের মধ্যে ছিলেন টিএমসি নিয়ে গিয়ে তাকে অত্যাচার করেছে ছেলের কাছেও তিনি সুখে নন তার স্ত্রী বিয়োগের পর থেকে তিনি একা হয়ে গেছেন কেউ দেখার নেই পীযুষ কানোরিয়ার নাম আসছে হ্যাঁ তিনি ওনার সঙ্গে ছিলেন তিনি ওনার সঙ্গে টিএমসিতেই গিয়েছিলেন আর ওনার সঙ্গে কী সম্পর্ক কি আছে না আছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে এমন ভাব করা হচ্ছে যেন কেউ কিছু জানে না চলে গেছে পুলিশ নাকি খুব ভালো কাজ করছে কি ঘন্টা করছে পুলিশ ওখানে দিল্লিতে বঙ্গভবনে বাহাত্তর জন পুলিশ আছে তারা কি ওখানে ভ্যারেন্ডা পাচ্ছে গিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে উত্তরপ্রদেশ থেকে তুলে নিয়ে আসতে পারে আর মুকুলরা ওখানে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন খুঁজে পাচ্ছে না বাংলার লোক কি বোকা নাকি কত রকম স্টেটমেন্ট আসছে ওনার মাথা ঠিক নেই মনের ঠিক নেই উনিও বলেছেন বাকিরাও বলছে কোথায় চলে গেছেন তার পরিবারের দায়িত্ব বাড়ির দায়িত্ব সেখানে বিজেপিকে ঢোকানো হচ্ছে আশ্চর্য ব্যাপার পার্টিটা কি ভগবানে চালাচ্ছে নাকি আর কারো পারিবারিক সমস্যা সে অন্যের পার্টির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কী ধরনের মামদবাজি এগুলো আমাকে আমাকে দু বার ডাকুক আমি দু হাজার বার যাবো আমি দু হাজারবার হেসে হেসে বেরোবো আমাকে যদি দোষী প্রমাণ করতে পারে আমি কাঠে যাব অভিষেক না না যারা ফাঁসির কথা বলছেন তারা তারা ডাকতেই প্যান্ট ঢিলে হয়ে যাচ্ছে কেন যদি আপনার এত কনফিডেন্স আছে যান না পাঁচবার গেছেন আর দুবার যান যদি মনে হচ্ছে এর দ্বারা ভালো হবে আর আপনার কোনো দোষ নাই বুক ফুলিয়ে যান চলে আসুন চা খেয়ে কিন্তু আমরা জানি যাচ্ছে না মানে কিছু গড়বড় আছে কেষ্টকে দশবার ডাকা হয়েছিল জাননি এগারো বার গেলেন ভিতরে চলে গেলেন পার্থবু তাই করেছেন মানিকবাবু তাই করেছেন এগুলো দেখে ভয় পাচ্ছেন আর অনেকে অনেক ডায়লগ দেয় কেউ গান্ধী হতে চায় কেউ সাবরকর হতে চায় রাহুল গান্ধী বলেছিলেন আমি ক্ষমা চাইবো না শেষে যেতে হয়েছে কোর্টে আপিল করতে হয়েছে এইসব ক্ষণিক বিপ্লবী আমরা অনেক দেখেছি এখন ফাঁসির কথা বলছেন জেল হলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পান্ডিল পড়ে থাকবে অনেক কিছু ডকুমেন্টস পড়ে থাকবে সেগুলো দেখা যাচ্ছে ওনারা ভেবেছিলেন এই করে সিবিআই ক্ষান্ত হয়ে যায় আর কিছু হবে না এবার যে কোথায় কোথায় সিবিআই আইর হাত পৌঁছে গেছে কাকে কাকে টানবে জানা নেই তাই বস্তায় বস্তায় যত নথি ছিল এরপরে সেই সব বাড়িতে পুরোনো নোট পড়ে আছে সেগুলোও দেখবেন জ্বালানো হবে সব জায়গায় এরকম আগুন লাগানো বাড়িতেও আগুন লাগতে পারে মোবাইল ফোন যদি পুকুরে ছুঁড়তে পারে লাখ টাকার মোবাইল ফোন তাহলে এরকম নথি এরকম কাগজপত্র টাকা পয়সা অনেক আছে এখন সিবিআই যেভাবে জেরা শুরু করেছে রেড শুরু করেছে অনেক জিনিস বেরো মুকুল রায়ের প্রসঙ্গে আরেকটা প্রশ্ন মুকুল রায় গতকালকে বলছেন যে বিজয় বিজয়বর্গীর সঙ্গে আমার কথা হয়েছে আমি দেখা করব ওনার সঙ্গে অমিত শাহজির সঙ্গে আমি দেখা করব। কথা বলবো সে তো আগেও বলতো এই তো অমিত শাহের সঙ্গে কথা হয়ে গেল হ্যাঁ কৈলাশজির সঙ্গে ওনার দোস্তি আছে ওনাকে হায়দ্রাবাদে বা ব্যালোড়ে নিয়ে গিয়ে কৈলাশজি ট্রিটমেন্ট করিয়েছিলেন বিশেষ বিমানে নিয়ে গিয়ে সুবিধা দিয়েছিলেন এটা সবাই জানে আর ওনার ছেলে বলছে ট্রিটমেন্ট করতে হবে করতে হবে কা যখন শেষ হয়ে যাবে তখন করতে হবে কেন করা হচ্ছে না আজ হয়তো উনি অত্যাচারে পালিয়ে যাচ্ছেন বা ওনাকে কেউ দেখছে না তাই পালিয়ে গেছেন বাড়ি ছেড়ে সেটা ভাবা উচিত যে পার্টি ধরে নিয়ে গিয়ে তাকে জয়েন করে তারাও দেখা উচিত লোকটা কেমন আছে কেউ তো খোঁজ নেয় না তাকে চেয়ারম্যান করা হলো কমিটি তারপর উনি কোথায় গেল ছুঁড়ে ফেলে দেওয়া হলো আর এখন বিজেপির ঘাটে এই সব আবর্জনা আমরা চাই না সেই জন্য এই ধরনের মিথ্যা অপপ্রচার না করে নিজের দোষটা নিজে স্বীকার করুন আর যার প্রতি দায়িত্ব আছে তার পরিবারের লোক হোক পার্টির লোক হোক তারা তার দায়িত্ব বুঝে ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সান জুয়েলার্স ওয়ার্কশপ রোড কাঁচরাপাড়া